শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, ফাগুনের এই সুন্দর সকাল, সকালটি সবার ভালো কাটুক, একই সঙ্গে দিনটিও সবার ভালো যাক, সেই প্রত্যাশা করছি সবার জন্য। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি একজন কবি, সাহিত্যিক এবং লেখক, সৈয়দ আল ফারুক। আর বরাবরের মতো পুরো রাঙা সকাল পরিবার থাকছে আপনাদের সঙ্গে, থাকছে কাজী রসনারা সাকি। শুভ সকাল, কিবরিয়াও আছি এবং দিন ভালো কাটার শুভকামনা জানিয়ে শুরু করছি। আসলে বইমেলা চলছে এবং এই ফেব্রুয়ারি মাস একটা বিশেষ মাস, আমরা জানি ভাষার মাস এবং বইমেলা পুরো মাস জুড়েই চলতে থাকে, তো তারই আনাগোনাও থাকে আমাদের রাঙা সকালে। এখানে যারা আসেন তারা লেখক, সাহিত্যিক, কবি। তো যেটা বলছিল একটু আগে সাকি, যে আমাদের মাঝে আজকে আছেন কবি, লেখক এবং শিশু সাহিত্যিক সৈয়দ আল ফারুক, তাকে আমরা জানার চেষ্টা করবো প্রথম ঘন্টাতে। চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। এটা তো একটা বিশেষ মাস না, মানে লেখকদের জন্য একটা অন্যরকম মাইন্ডসেট আপ থাকে এই ফেব্রুয়ারি মাস নিয়ে, একটা অন্যরকম প্রস্তুতি থাকে, তো আপনারও নিশ্চয়ই থাকে? অবশ্যই, কারণ বইমেলা, বাংলাদেশে যে বইমেলাটি হয় এটা মাসব্যাপী, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক পাঠক সবার একটা আনাগোনা, একটা বিশাল আয়োজন, মিলন মেলা, আমাদের প্রাণের মেলা আমরা বলে থাকি এটাকে, কারণ এত বড় আয়োজন পৃথিবীর অন্য কোনো দেশে কোথাও হয় না। একটা মাসব্যাপী বইমেলা কিন্তু একমাত্র বাংলাদেশেরই গৌরব আমরা বলতে পারি। ওকে, ফলে এই বইমেলাকে কেন্দ্র করে লেখকদের একটা বাড়তি এবং আরও অনেক বেশি উৎসাহ থাকে, কারণ প্রিয় পাঠকদের সঙ্গে দেখা করার, একেবারে সরাসরি দেখা করার যে একটা সুযোগ বইমেলা হয় সেটি সাধারণত অন্য কোথাও তেমনভাবে হয়ে ওঠে না। আমরা যখন মঞ্চে অনুষ্ঠান করি তখন হয়তো একটা নির্দিষ্ট দূরত্বে অথবা অল্প সময়ের জন্য দেখা হয়, কিন্তু বইমেলায় যখন বিভিন্ন বইয়ের স্টলে অথবা মঞ্চে অথবা মেলায় ঘুরতে ঘুরতে পাঠকদের সঙ্গে যে অন্তরঙ্গতা এবং তাদের যে প্রতিক্রিয়াটা সরাসরি জানার এই যে দুর্লভ সুযোগ, এটা আসলে অন্যভাবে তৈরি হয় না এবং বছর জুড়ে প্রস্তুতি চলে শুধুমাত্র এই একটা মাসের জন্য, বিশেষ করে লেখক পাঠকদের জন্য। অবশ্যই আপনার লেখালেখি সম্পর্কে জানবো, বইমেলায় নতুন কয়েকটি গ্রন্থ রয়েছে আপনার, একটু তার আগে একদম ছোটবেলায় চলে যেতে চাই। আপনার জন্ম লক্ষ্মীপুরে যদি ভুল না করে থাকি, ঠিক আছে, আমি একটু শৈশবটা নিয়ে জানতে চাই, কেমন ছিল? আমার ছোটবেলাটা লক্ষ্মীপুরে কেটেছে, একেবারেই ছোটবেলা, আসলে 4-5 বছর, তারপরে আমি ঢাকায় চলে এসেছি এবং আজ এখন পর্যন্ত ঢাকায় আছি। তো প্রথম 4-5 বছরের আমাদের লক্ষ্মীপুর শহরে আমার নানার বাড়ি, 2 কিলোমিটার বা এরকম একটা দূরত্বে আমাদের যে গ্রামের বাড়ি, যেখানে আমার একেবারেই ছোটবেলাটা কেটেছে, সেই বাড়ির কথাগুলো মনে আছে আমার। এবং গ্রামের বাড়িগুলোতে বাড়ির সামনে একটি স্কুল থাকে, একটা মসজিদ থাকে, একটা পুকুর থাকে, এক ধরনের কমন একটা তৈরি করা সেট আপ কিন্তু আমাদের গ্রামে গঞ্জে এখনও আছে সেই ধরনের বাড়িতে। তো আমাদের বাড়ির সেই স্কুলের কথা মনে আছে, যদিও আমি ঢাকায় এসে প্রথম স্কুলে পড়াশোনার জন্য ভর্তি হই, কিন্তু ওখানে একটা স্কুলে কিছুদিন আমি আসা যাওয়া করেছি, ঠিক ততটা পড়াশুনোর জন্য নয় যতটা ক্লাস করতে যাওয়া, মজা যে কীভাবে শিক্ষকরা পড়াশুনো করায় সেগুলো দেখার জন্য। এখনও আমি যদি গ্রামের বাড়িতে যাই স্কুলটা দেখে আসি, এবং আমার অনেক আবেগ, একটা স্মৃতি ওটার সঙ্গে জড়িত আছে, অনেক ঘটনাও আছে, শুনতে চাই একটু একটু করে সেই ঘটনাও জানতে চাই। একই সঙ্গে পরিবারটা নিয়েও যদি একটু জানি, যে পরিবারের শাসন ব্যবস্থা কেমন ছিল, ক ভাই বোন ছিলেন আপনারা? স্কুলের কথা যদি বলতে হয়, যদি এরকম মনে রাখার মতো ঘটনা হলো, ছোটবেলায় স্কুলে টিকা দিতে আসতো, তখনকার সময় যেটা প্রচলিত ছিল আর কি। তো আমার এখনো খেয়াল আছে, স্কুলের ওই ধরনের স্কুল তো, জানালা হয়তো, জানালার মধ্যে শিক নেই, যখনই টিকার খবর এসছে দেখা গেলে সব দরজা জানলা দিয়ে সব পালিয়ে গেছে আর কি। কিন্তু আমি আবার এইসব ক্ষেত্রে খুব মানে নিয়মকানুন মেনে চলার পক্ষপাতী ছিলাম একেবারে ছোটবেলা থেকে। তো দেখা গেছে যে আমি সেখানে একমাত্র বসে আছি টিকা দেওয়ার জন্য, আমি পালাইনি, এরকম ঘটনা আর কি। তার মানে কি ফ্যামিলিতে খুব ডিসিপ্লিন মেইনটেইন করা হতো এরকম কিছু? মানে আমরা 7 ভাই বোন, আচ্ছা, 4 ভাই 3 বোন, আমি সেকেন্ড, তৃতীয়, তো আমি এগুলো মেনটেন করতাম। মনে আছে যে আমার, যেমন বাড়িতে একটা মজার ঘটনা বলি, যে রেডিওতে যদি বন্ধ করার আগে জাতীয় সঙ্গীত হয়, আমরা সেটা সবাই আমরা শুনি যে জাতীয় সঙ্গীত দিয়ে, তখন
এখনকার মতো 24 ঘন্টা ছিল না, তো অধিবেশন ছিল, তো বন্ধ হলে জাতীয় সঙ্গীত সবাই শুয়ে আছে হয়তো দেখা গেছে, কিন্তু কোনো পাশের ঘর থেকে অথবা জাতীয় সঙ্গীত শোনা গেল, আমি হয়তো বিছানা থেকে নামিয়ে দাঁড়িয়ে গেলাম, মানে শুনেই ভালো লাগছে তখনকার এরকম, মানে সেই বয়সে ছিল আর কি। আমার আমার স্কুল জীবনে আমি সারা জীবন স্কুলে জাতীয় সঙ্গীত সবসময় আমি মানে গাইতাম, সবসময় প্রতিদিন সকালবেলা যে জাতীয় সঙ্গীতটা হতো, এবং এখনও পৃথিবীর যেখানেই যাই, এই বিশ্বকাপ থেকে শুরু করে যত খেলা হয় মাঠে আমি যাই সবসময়, এবং বাংলাদেশের পতাকা এবং জাতীয় সঙ্গীত আমি ওখানে খুব জোরেই মোটামুটি কণ্ঠ মিলিয়ে সবার সঙ্গে গাওয়ার চেষ্টা করি এবং গাই সবসময়। চমৎকার। এবং কবি বা লেখক হওয়ার কোনো প্রভাব কি ছোটবেলায় পরিলক্ষিত হয়েছিল কিনা, মানে পরিবার থেকে কেউ ভেবেছিলেন কিনা বা আপনি ভেবেছিলেন? একেবারেই নয়, আমার আসলে ছোটবেলায় দেশ বিদেশ ঘুরে বেড়ানোর এরকম ইচ্ছা ছিল, এবং আমার যখনই লিখতে দেওয়া হতো স্কুলে, আমার মনে আছে যে আমি লিখতাম যে আমি বৈমানিক হব, পাইলট, পাইলট হলে অনেক দেশে যাওয়া যায়, সেরকম একটা ধারণা ছিল আর কি। পাইলট না হয়েও যে সারা পৃথিবী ঘোরা যায় সেটা পরবর্তীকালে জেনেছি, কিন্তু তখন মনে হতো যে শুধু বোধহয় বিদেশ ঘোরার জন্য পাইলটই হওয়া দরকার, তাই এই মিন লাইফ আসলে আমি সেটাই লিখতাম, আসলে সেরকম একটা ধারণা আমার ছিল, এবং আমি সবসময় এরকমই মনে হতো আমার ঘুমে স্বপ্নে জাগরণে, বেশিরভাগ রাতে আমি স্বপ্ন দেখতাম আমি আকাশে উঠছি, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এটা এখনও আমি দেখি। ট্রাভেলার হবেন সেই একটা চিন্তা ভাবনা বা সেই স্বপ্নটা ছিল, এবং আপনি হয়েছেনও, আর সাহিত্য নিয়ে আপনি ঘুরে বেরিয়েছেন বেশ কিছু দেশে, আমরা বিস্তারিত জানব। একটু ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই, দর্শক সৈয়দ আল ফারুক 70 দশকের অন্যতম প্রধান কবি, শিশু সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রথম কবিতা লেখা কিশোর বয়সে, 1982 সালে প্রথম কাব্যগ্রন্থ উড়ো খুড়ো মন প্রকাশের পর লাভ করেন পাঠক জনপ্রিয়তা। তার মৌলিক ও সম্পাদিত গ্রন্থর সংখ্যা 42। সাহিত্য পুরস্কার, শিশু একাডেমি, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাস সাহিত্য পুরস্কার, জীবনানন্দ দাস স্মৃতি পুরস্কার ছাড়াও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন আমাদের আজকের অতিথি। 90-এ সারা জাগানো সাপ্তাহিক পত্রিকা আকর্ষণের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৈয়দ আল ফারুক লন্ডন থেকে প্রকাশিত, বিশ্বব্যাপী প্রচারিত আন্তর্জাতিক ম্যাগাজিন কারি লাইফের এশিয়া এডিটর ছিলেন দীর্ঘদিন। ছোটদের লেখক প্রকাশক সংগঠকদের প্রতিষ্ঠান শিশু সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আল ফারুক, আমরা আবারও চলে যাই তার কাছে। ছোটবেলার স্বপ্ন নিয়ে কথা হচ্ছিল, এবং যেটি বলছিলাম যে আপনি ঘুরে বেরিয়েছেন বিভিন্ন দেশে এই শিশু সাহিত্য নিয়েই বা আপনার লেখালেখি নিয়ে, ছোটবেলা থেকে এবং সাংস্কৃতিক এবং সাহিত্যিক একটা পরিবেশের মধ্যেও মনে হয় আপনি বড় হয়েছেন, শিশু সাহিত্য নিয়ে বা সাহিত্য নিয়ে আপনি কাজ করা শুরু করলেন আসলে কখন, সেটা কি ঢাকায় আসার পর থেকে শুরু? হ্যাঁ, ঢাকায় আসার পরেই, ঢাকায় আসার পরে আমাদের সময়টায় তখন শুরু ছিল সাদা কালো টেলিভিশনের যুগ, তখন তো রঙিন টেলিভিশন ছিল না। আমার এখনও মনে আছে যে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স যখন চাঁদে গেলেন সেটা ছিল 1969 সালের 20শে জুলাই। আমরা যখন এই খবর পেলাম, আমরা তখন আমাদের শৈশব কৈশোরের সময় টেলিভিশনও দেখছি, সেই চাঁদে যাওয়ার ঘটনা নিয়েই এটা আমার মধ্যে এক ধরনের একটা প্রতিক্রিয়া হয়েছে। আমার প্রথম লেখাটা কিন্তু সেই দিন 1969-এর সেই 20শে জুলাই, তখন থেকে আমার লেখালেখি শুরু। আপনি কি লিখলেন? এরপর চাঁদ নিয়ে লিখলেন? হ্যাঁ, চাঁদ নিয়ে, আমি চাঁদের বুড়ির চরকা কাটে সেটা নিয়ে, তারপর যে এরা চাঁদে গেল সেই বিষয়গুলোকে নিয়ে একটা লেখা লিখলাম, এবং আমার এর পেছনে আমরা সংগঠন করতাম কচিকাঁচার মেলার সঙ্গে, ছোটবেলা থেকে আমি যুক্ত ছিলাম, এরপর হয়তো চাঁদের হাট, খেলাঘর, এবং এদের নিয়মিত যে সাহিত্য সভাগুলো হতো সাহিত্য সভাগুলো আমি নিয়মিত উপস্থিত থাকতাম, তারপরে আর্ট এক্সিবিশন হতো। আমার এখনও খেয়াল আছে যে জয়নুল আবেদিন আর্ট কলেজের একটা এক্সিবিশন আমার পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সুফিয়া কামাল, বেগম সুফিয়া কামাল এবং দাদাভাই, সেটা দৈনিক বাংলায় পরের দিন ছাপা হয়েছিল ব্যাক পেজে, তো সেই সব স্মৃতি মনে আছে। এবং আঁকা কিন্তু আমার ইন্টারেস্ট ছিল সব বিষয়ে, আমি নিজে লেখালেখি করলে আমি শিল্প সাহিত্যের সব শাখাতেই
বিচরণ করেছেন আপনি? আমার চেষ্টা থাকতো সেগুলোতে অংশ নেয়ার ব্যাপারে আর কি। এছাড়া আমি ঢাকা স্টেডিয়ামে এই ছোটবেলায় হাফ প্যান্ট পরে প্রায় প্রতিদিনই খেলা দেখতে চলে যেতাম, কারণ বাসার কাছে ছিল সেটা স্টেডিয়ামে। এখনও মনে আছে যে জনসভা পলিটিক্স যেগুলো মানে তখন আউটার স্টেডিয়াম যেটা ছিল, এখন তো সেভাবে নেই, সেখানে একটা আউটার স্টেডিয়াম বলতো, সেখানেই সব জনসভাগুলো হতো এবং সেই জনসভায় আমি সেখানে মতিউর ছিল, আমরা একটা মিছিলে গিয়েছিলাম, মিছিল করতে 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 গিয়ে একটা জায়গায় আমি হারিয়ে গিয়েছিলাম, দয়াগঞ্জ নামের একটা জায়গায়। হারিয়ে যাওয়ার পর আমি রেললাইনের পাশে বসে আছি, আমাকে বললো বাসা কোথায়, আমি বললাম হুমায়ুন সাহেবের বাড়ির কাছে নিয়ে গেলাম, আমি চিনবো, ওইটা একটা সিগনিফিকেন্ট বাড়ি ওই এলাকার, কে এম দাস লেন, ওখানে নিয়ে যাওয়ার পর আমি তারপর আমি রাস্তা চিনে গেলাম। তখন আপনার বয়স কত ছিল? তখন 10 বছর বয়স, এরকম বয়সে। এবং মতিউর যেদিন মারা গেছে সেদিনকার কথা আমার মনে আছে, তাকে দাফন করার জন্য আমাদের এলাকায় ওখানে নিয়ে আসা হয়েছে। এটা সে তার কৈশোরেই মারা গেছে, স্কুল জীবনে, তখন আন্দোলনগুলো খুব দানা বেঁধে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, উল্লেখযোগ্য। আচ্ছা, আমরা যেটা আমি জানতে চাচ্ছিলাম যে আপনি 10 বছর বয়স 69-এ, তার মানে আপনার 71-এর স্মৃতি জলজলে স্মৃতি আছে, মনে আছে? 71-এর কি মনে আছে যেটা আপনার একেবারে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা? একেবারে 71-এর প্রথম যেটি মনে পড়ে যে বঙ্গবন্ধু, যেটা না বললেই নয়, কারণ বঙ্গবন্ধুর প্রতি তো আমাদের আলাদা একটা প্রীতি এবং একটা মহান ব্যক্তিত্ব নিয়ে তিনি আমাদের সামনে হাজির ছিলেন। এবং ছোটবেলায় যদি কোনো স্বপ্ন পুরুষ থাকতো তাহলে তার কথাই ভাবতাম বা মনে হতো আর কি। যেটা 1971 সালের যেটা 7ই মার্চের যে ভাষণ, আমার সৌভাগ্য হয়েছিল যে আমি সেই ভাষণটি রেস কোর্সে গিয়ে আমি সেখানে, তখন তো সোহরাওয়ার্দী উদ্যানের নাম ছিল রেস কোর্স ময়দান, সেখানে শুনেছি। কারণ রেস কোর্সে আমার বাবা রোববার দিন মাঝে মধ্যে যেতেন এবং একমাত্র আমি তার সঙ্গী হিসাবে সেখানে যেতাম, যদি আমার বয়স কম ছিল। তো সেখান থেকেই যখন বঙ্গবন্ধুর ভাষণের দিন, সেখানে আমি, আমার ভাই এবং আমার আব্বা, আমরা তিনজন সেইখানে বসে, সামনে থেকে বসে সেই ভাষণ শুনেছিলাম। আবার বঙ্গবন্ধু যখন ফিরে এসেছিলেন 10ই জানুয়ারি, সেদিনও আমি বাসে পায়ে হেঁটে সেই পুরনো বিমানবন্দরের সামনে গিয়ে জিপে যখন এসে উঠলেন, কাছাকাছি থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল। ওই দিনও আমি স্বদেশ প্রত্যাবর্তন দিবস যেটাকে আমরা বলি, ওখানে উপস্থিত ছিলাম। তো মুক্তিযুদ্ধের সময়টা শুরুর দিকটা ঢাকায় ছিলাম আমরা। এখনও আমার বাবা এই যেদিন 25শে মার্চ রাতে বাড়িতে ফিরতে দেরি করছিলেন, আমরা খুব খবর পেয়েছি, উনি আসলে নিউ মার্কেটে গিয়েছিলেন মুজিবকোট বানাতে দিতে আর কি। তারপরে হলে কোনো বন্ধুবান্ধব বা কারোর সঙ্গে দেখা করতে গিয়েছেন, কিন্তু উনি ফিরে আসছেন, আমরা খুব টেনশানে ছিলাম সেদিন রাতে, এটুকু মনে আছে। কারণ শহরে সেদিন অনেক ঘটনা ঘটার আঁচ করতে পেরেছিলাম, আগে থেকে এরকম কথা হচ্ছিলো যে কিছু একটা হতে যাচ্ছে, কী হবে আমরা জানতাম না, কিন্তু তারপরে তো ঘটনা ঘটলই। শুরুর দিকটা ঢাকায় ছিলাম আমরা, কিন্তু কয়েকদিন পর আমরা আবার গ্রামের বাড়িতে গেলাম, যেখানে মনে হচ্ছে নিরাপদ নই আমরা। সদরঘাট থেকে লঞ্চে যাওয়ার সময় আমার এখনও মনে আছে যে, কারণ আব্বার মুখে তো শুনেছিলাম যে উনি তো আবার দেখতে গিয়েছিলেন ইউনিভার্সিটি এলাকায় লাশটা, সেগুলো সব দেখে আমাদের কাছে যখন বললেন, তা আমরা পরে ওই লঞ্চে যখন যাওয়ার সময় এই নদীতেও লাশ শিকল বাঁধা, একটার সঙ্গে একটা, দুইটা, তিনটা এরকম ভাসতে দেখেছি, এখনও মনে আছে আমার। তারপরে টাকা পয়সা লাগতে পারে, আমার আম্মা বালিশের ভেতর কেটে টাকা ঢুকিয়ে বালিশ সঙ্গে করে নিয়ে গেছেন, এগুলো মনে আছে। তার মানে পুরোপুরি একটা উত্তাল সময়ের পর আপনি 71-ও দেখেছেন, দেখেছেন অনেক স্মৃতি রয়েছে আপনার, অবশ্যই লেখালেখিতেও তার প্রভাব রয়েছে। 12 বছর বয়স তখন আপনার, এবং এই সময়টা আসলে বুঝে ওঠার বয়স, না বোঝারও বয়স। তো গ্রামে চলে গেলেন বোধহয় এই সময়টাতে, এবং গ্রামেই থাকা হলো নাকি? না, গ্রামে ছিলাম আমরা কিছুদিন, গ্রামে থাকতে হয়েছে। গ্রামে আমাদের বাড়িটা একটু আলাদা রকমভাবে
চেনার মতো ছিল যে মুক্তিযোদ্ধাদের হয়তো এখানে বেশিরভাগ লোকের অবস্থান আছে, সেই হিসাবে পরিচিত। তো সেখানে থাকাটাও আমাদের আবার সেই হিসেবে পরিচিত কেন ছিল, মুক্তিযোদ্ধারা কি আসতেন? হ্যাঁ, আমাদের বাড়িতে বেশ কয়েকজন ছিলেন সেখানে, ফলে ওই শহর থেকে ক্যাম্পগুলো তো একটু শহরকেন্দ্রিক ছিল, বাট খুব বেশি দূরে না, কিন্তু সেখান থেকে আসছে এরকম খবর শুনলেই সবাই তখন পালিয়ে যেত, বাড়ি পুরো খা খা হয়ে যেত, আমরা দৌড়ে এক মানে পেছনের ইয়ে দিয়ে বাড়িগুলো তো এরকম সামনে একটা পুকুর থাকে, বাড়ির পেছনে মহিলাদের জন্য আরেকটা বড় পুকুর থাকে, সেই পুকুরের পাশ দিয়ে মায়ের হাত ধরে অন্যদের হাত ধরে অন্য একটা বাড়িতে চলে গিয়ে হয়তো আশ্রয় নিতাম, এরকম অনেক দিনের ঘটনা ঘটেছে এরকম। তখন আমাদের দেখা গেলো প্রায় এরকম পালিয়ে থাকতে হয়, বাড়িতে রাত্রে থাকা যায় না, আরেক বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে, ফলে আবার দু এক মাস থাকার পরে আমরা আবার ঢাকায় চলে এলাম। ঢাকায় এসে আবার সেই যেখানে ছিলাম আমরা পুরো গোপীবাগ সেই এলাকাতে, সেখানকার অনেক স্মৃতি মনে আছে। বাড়িতে আমাদের পাশেই কয়েকজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের বাসায় এসে গল্প করতেন, কিন্তু সেগুলো আমরা প্রথম দিকে টের পাইনি, এগুলো বুঝতে বেশ সময় লেগেছে আর কি। এরকমই দেখা গেছে আমাদের এলাকা ভাষা সার্চ করার জন্য পাকিস্তানের মানে তখনকার যারা সেনা সদস্য তারা এসে হানা দিয়েছে, সব জায়গায় বিভিন্ন কর্নারে দাঁড়িয়েছে, বাসার চার কোণায় দাঁড়িয়ে বাড়ি তছনছ করে ফেলেছে আমাদের বাসায়, এরকম ঘটনা ঘটেছে। ভয়ে ভয়ে ছিলাম, কারণ আমরা তো রাতে রেডিও শুনতাম, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তারপর বইয়ের পাতার ফাঁকে বঙ্গবন্ধুর ছবি, বিশেষ করে আমার মনে আছে যে রাখতাম একটা ভালোবাসা ছিল, সেই ঘটনাগুলো যখন তছনছ করছে আমি ভয়ে ভয়ে ছিলাম যদি আমার বইটা ওদের হাতে পড়ে তাহলে কী অবস্থা হবে। একবারে বিছানা টিছানা সব উল্টে পাল্টে, জামা কাপড় সব ওরকম একটা, ওরা ভেবেছিল যে এই বাড়িতে কিছু আছে, আসলে ছিল পাশের বাসায়, হয়তো খবরটা ওইভাবে তারা পায়নি। সেই ঘটনাগুলো মনে আছে। আমাদের বাসার সামনে যে জায়গা ছিল সেখানে ট্রেন্স কাটা ছিল, কারণ ওই যখন শেষ দিকে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন ওই বিমান হামলা হয়, বিমান হামলাটা বঙ্গভবন, এটা তো আপনার সবাই জানার কথা, বঙ্গভবন থেকে গোপীবাগ মানে একেবারেই এই পাড়ার ওপার শুধু, তখন সেটাকে গভর্নর হাউস বলা হতো, তো সেখানেও বোমা ফেলার জন্য তারা অ্যাটেম্প নিয়েছিল, ফলে আমরা যেই শব্দ শুনে যেত আকাশে বিমানের, আমরা ট্রেন্সের মধ্যে গিয়ে তখন ঢুকে যেতাম। আমাদের যেহেতু অনেক লোক ছিল ওখানে, আমাদেরটা ডাব্লিউ আকৃতির করা হয়েছিল যাতে বেশি লোক একসঙ্গে গিয়ে মাটির মধ্যে ঢুকে যেতে পারে আর কি। এই সব স্মৃতিগুলো মনে আছে যুদ্ধের। আপনার লেখালেখি তো শুরু হলো মনে হয় 70-এর দশকে, মানে পুরোপুরি আপনি লেখালেখি যখন মনোনিবেশ করলেন লেখালেখি, ওই যে ছোটবেলায় বললাম 69 সাল থেকে। এরপর আমি তিনটা প্রতিষ্ঠানের কথা বলেছি, কচি কাঁচার মেলা, চাঁদের হাট এবং খেলাঘরের কথা, কিন্তু আরও একটি সংগঠন বিশেষভাবে ভূমিকা রেখেছিল, সেটা হলো অনুশীলন সংঘ। এবং অনুশীলন সংঘ আমি 74 সাল থেকে সেখানে যাওয়া শুরু করি, প্রতি রোববার সকালবেলায় সেখানে সাহিত্যের আড্ডা হতো। এবং এখনকার সময়ে যারা শিল্প সাহিত্যের জগতে প্রতিষ্ঠিত আছে তাদের প্রায় সবাই বলতে গেলে আমরা অনুশীলনের সঙ্গে আড্ডা দিতাম, সেখানে লেখা পড়তাম। আপনার সমসাময়িক আর মানে আপনার সঙ্গে আর কারা কারা ছিলেন? আমাদের সময়ে সেই সময় আমাদের ফরিদুর রেজা সাগর, আবু হাসান শাহরিয়ার, আফজাল হোসেন, লুৎফর রহমান রিটন থেকে শুরু করে অনেক অনেক লেখক, যারা সবাই সেখানে আমাদের আড্ডার মানে একেবারে কেন্দ্রবিন্দু ছিলেন। আমরা সেখানে প্রতিদিন যে সমস্ত লেখাগুলো পড়তাম সেটা নিয়ে আলোচনা হতো, আলোচনা হতো আমাদের কীরকম বানান ভুল, বাক্য গঠনে ভুল, তা আমরা যারা আলোচক ছিলাম, আবার নতুন যারা আসতো তখন তারা লেখা পড়লে আমাদের আলোচনা শুনে অনেক সময় অনেকে কেঁদে কেটেও অস্থির হয়ে যেত, এরকম ঘটনাও আছে। তবে সেখান থেকে আমাদের সবারই অনেক মানে শেখার বিষয়গুলো
আমরা সেখান থেকে পেয়েছি। সেই পরিবেশ আসলে মানুষকে অনেকখানি গড়ে দেয়। আমরা যে পরিবেশে বড় করি, বড় হই, সেই পরিবেশটাই আমরা অ্যাবসর্ব করি। আপনার ক্ষেত্রেও আমরা যে জিনিসটা দেখেছি যে আপনাকে সারাউন্ডিং অনেকখানি ইনফ্লুয়েন্স করেছে, যাদের সঙ্গে আপনি মিশছেন, যে সঙ্গে সঙ্গে আপনি গেছেন, যে কমিউনিটিতে আপনি থেকেছেন, সামহাও তাদের দ্বারা আপনি কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হলো আপনার 1982 সালে উড়োখুড়ো মন, এবং এটা মোটামুটি সাড়া ফেলে দেয়। কী ধরনের কবিতা লিখেছিলেন ওখানে? আমাদের এই যে আপনি বলেছেন যে ইনফ্লুয়েন্সের কথা, আমাদের সেই সময় যে সমস্ত সম্পাদকরা ছিলেন তাদের মধ্যে আরও একজন গুরুত্বপূর্ণ সম্পাদকের কথা আমি বলি, আফলাতুন। তিনি দৈনিক বাংলার হাত ভাই চম্পা এই পাতাটি দেখতেন, এবং সেখানে আমরা নিয়মিত যেতাম দৈনিক বাংলা অফিসে, এবং সেখানে গেলে তার হাত দিয়ে যিনি যেভাবে সম্পাদনা করতেন, এবং সেটা আমাদের এখনও তখনকার সময় যারা লেখালেখি করতেন তারা সবাই আমার মনে হয় এক বাক্যে এই কথা স্বীকার করবেন যে তার কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি। এবং দৈনিক বাংলা আরও একজন সম্পাদক ছিলেন কবি আহসান হাবিব, যার কথা মনে না করলে আমার বোধহয় কিছুই বলা হয়নি বলতে হবে, কারণ সম্পাদক হিসেবে তার মতো সার্থক সম্পাদক আমাদের দেশে খুব কমই আছেন, এবং দৈনিক বাংলায় তার হাত দিয়ে যদি কোনো লেখা বেরোতো তখন সেটা একটা ঘটনা হিসেবে দাঁড়িয়ে যেত আর কি। একবার 5টি কবিতা শিরোনাম দিয়ে তিনি আমার 5টি কবিতা যখন ছাপলেন তখন তো আর আমাকে পায় কে, মানে এরকম একটা ভাব আর কি, যে হাবিব ভাই আমার লেখা চেপেছেন, এবং তার স্নেহ পেয়েছি এবং তার কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি। এই সেই সময় তার সঙ্গে অনেক আড্ডা হতো, তার রুমে গিয়ে আমরা অনেক গল্প করতাম, এবং খুব প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন তিনি আমাদের, এবং একজন সম্পাদক হিসেবে আমি তাকে শ্রদ্ধাভরে আজকে স্মরণ করি। সেই সময় যে সমস্ত লেখাগুলো লিখেছিলাম তা নিয়েই কিন্তু উড়োখুড়ো মন এই বইটি বেরিয়েছে। সেখানে দু একটি অন্য ধরনের লেখা থাকলেও মূলত সেই বয়স, সেই সময়, ভালোবাসার বিষয়, প্রেমের বিষয়, এই এইগুলো তো প্রাধান্য পাবে ধরেই নিতে পারি, এবং এই বিষয়গুলো আছে, যদিও দেশের কথা বা অন্য বিষয়ও আছে আমাদের সমসাময়িক জীবনের থেকে তো আর বিচ্ছিন্ন নই আমরা, যেহেতু স্বাধীনতা উত্তরকালের একটা প্রজন্ম আমরা, আমাদের লেখায় সেই বিষয়গুলো তখন পর্যন্ত কি ঠিক করতে পেরেছেন যে আপনি কি নিয়ে লিখবেন নাকি শুধু কবিতাই লিখে যাবেন? না, আমি যেহেতু আমি প্রথমটি কিন্তু কবিতার বই বেরিয়েছে আমার বয়স্ক জন পাঠ্য, কিন্তু আমি যেহেতু শিশু সাহিত্যের একেবারেই ছোটদের জন্য ছড়া এবং বেশ কিছু কিশোর গল্প আমার আছে, তো ছড়া লেখায় আমি নিয়মিত হয়ে উঠি, এবং ছড়ার বই এবং কিশোর কবিতার বই আমার যখন ছবির মধ্যে ছবি এবং বদলে যেতে যেতে একই বছর দুটি বই বেরোলো, একটি ছড়ার এবং একটি কিশোর কবিতার, তখন একটু আলাদাভাবে আবার পাঠকের সঙ্গে আমার পরিচয় হলো, যে একটা আলাদা রকম ছড়া এবং কিশোর কবিতার বই হিসেবে এখনও সেগুলোর কথা মনে করা হয়। জি, যেহেতু আপনি একজন কবি, কবিতা লিখছেন, ছড়া লিখছেন, একটা কবিতা মনে হয় আমরা শুনতে পারি এখন আপনার কণ্ঠে। আমি কবিতা যেটি পড়ব এই কবিতাটির শিরোনাম একজন মানুষ মানে একজন মানুষ নয়। 50 মানে হলো 30+20 কিংবা 26+24, আবার 70 মানে হলো 60+10 কিংবা 52+18। এভাবে 90 বলতে বুঝি 50+40 কিংবা 82+8 যোগফল। এর মানে হলো যে কোনো সংখ্যার ভিতরে লুকিয়ে আছে একাধিক সংখ্যা, এমনকি একও কোনো একক নয়, তার ভিতরেও একাধিক ভগ্নাংশ জড়াজড়ি করে আছে। যেমন 1 মানে হলো 0.50+0.50 কিংবা 0.001+0.999, অর্থাৎ অনেক কিছুর যোগফল হলো ওই এক। একজন মানুষ সেও কিন্তু
একজন মানুষ নয়, একা নয়, সেও কিন্তু অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সমষ্টি। একজন মানুষ মানে 0.60 ভালো প্লাস 0.40 মন্দ মানুষের যোগফল। একজন মানুষ মানে 0.96 ঔদার্য আর 0.04 হীনমন্যতার ওর স্যালাইন। একজন মানুষ মানে 0.75 প্রবন্ধ আর 0.25 কবিতার মিশেল। একজন মানুষ মানে এখন আর একজন মানুষ নয়, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ গুচ্ছ মানুষের সমষ্টি মাত্র। আপনি কি অঙ্কে খুব ভালো ছিলেন? অঙ্কে আমার অঙ্কের কিন্তু আরো অনেক থাকে না, অঙ্কের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। আছে সত্যি কথা, আপনি কবিতা শুনে যেটা বুঝতে পেরেছেন, আমি যখন স্কুলে মানে অঙ্ক করতাম, যেই অঙ্ক সবাই 12 লাইনে করতো সেটা আমি 5 লাইনে করতে পারতাম, 2-3 লাইন জাম্প দিয়ে দিয়ে আমার মাথায় সেইভাবে কাজ করতো। এইটা ঠিক যে অঙ্কে আমি পারদর্শী। এই যে আপনি শাশ্বত সত্যকে কবিতার মধ্যে তুলে নিয়ে আসলেন, কি বোঝাতে চেয়েছেন এটা দিয়ে? আসলে এই কবিতার মেসেজটা কি, আসলে কেন লিখলেন? শুধু এই কবিতাটা নিয়ে যদি কথা বলি আমরা, এটা পাঠকদের মনে নিশ্চয়ই তাদের কাছ থেকে তো আমি শুনি বা জানতে পারি। আমার নিজের কাছে যেটা মনে হয়েছে সেটা কবিতাতেই লেখা আছে। আর আমি যেটা বুঝি যে আমরা একজন মানুষকে সরল সাদা দৃষ্টিতে যেভাবে দেখি, আসলে একজন মানুষ সেই অর্থে এক দৃষ্টিতে বা এক পলক দেখে আমাদের যেটা বোঝার, তা থেকে বোঝার উপায় নেই। আমি মনে করি যে মানুষের অনেকগুলো বিষয়ের সমন্বয় একটা মানুষ। আজকে আমাকে এখানে আপনি যেভাবে দেখছেন, এই ঘর থেকে বেরোলে আরেকজন আমাকে আরেকভাবে দেখবে। আমি এখান থেকে যখন ঘরে ফিরে যাব, সেখানে আমাকে আরেকভাবে দেখবে। আরেকটা সমাবেশে অন্য মানুষের সঙ্গে একসঙ্গে বসলে সেখানে আরেকটা চিত্র দাঁড়াবে। এই সব মিলিয়েই কিন্তু একজন মানুষ। আমরা প্রচলিত অর্থে কী বলি, দোষে গুণে মানুষ। তার মানে একটা মানুষের মধ্যে অনেক গুণের যেমন সমারোহ থাকে, একজন মানুষের কিছু কিছু দোষও থাকতে পারে। সেটাও দোষের নয়, আমি বলবো দোষ থাকাটা দোষের নয়। দোষ গুণ মিলে যেহেতু মানুষ, তবে কতটুকু কোনটার কী পরিমাণ আছে সেই সব মিলে একজন মানুষকে যাচাই অথবা বাছাই করার সুযোগ আছে আমাদের। কবিতা শুনছিলাম, চমৎকার একটি কবিতা, যেখানে আসলে একটি মানুষকে আপনি ভিন্ন ভিন্নভাবে ভেঙেছেন এবং মানুষের সমষ্টিগত দিকটাই আসলে এটার এই কবিতাটির মাধ্যমে পাঠক হিসেবে আমি যেটা ভেবেছি যে সমষ্টিগত দিকই আসলে প্রকাশ পেয়েছে। আপনার এইবারের বইমেলায় যেটি হয়েছে যে 4টি গ্রন্থ প্রকাশিত হচ্ছে, একটু গ্রন্থগুলো সম্পর্কে জানতে চাই। এর ভিতরে রয়েছে কবিতার বই। জি, কবিতার বই আমাদের কোথাও কোনো শাখা নেই, কবিতার বইয়ের নাম। আরেকটি ছড়ার বই আছে, আমি নিজের হাতে বাজাই নিজের ঢোল, এই একটা কবিতা এবং একটা ছড়ার বই অনন্যা থেকে প্রকাশিত হয়েছে। আর আরও দুটি বই এখনও এসে পৌঁছয়নি, শিগগিরই হয়তো আসবে, সেটি জার্নিম্যান থেকে। ওই যে বই দুটির কথা আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমার ছবির মধ্যে ছবি এবং বদলে যেতে যেতে, একটি ছড়ার বই এবং একটি কিশোর কবিতার বই। এই বই দুটি ছবি এঁকেছিলেন রফিকুন্নবী এবং সেই বই দুটি রিপ্রোডাকশান হচ্ছে। জার্নিম্যান তো একটু অন্য ধরনের বই তারা প্রকাশ করে, সেখানে এই রিপ্রোডাকশান, কারণ 4 রঙা ছবি সব বইয়ের পাতায় পাতায় এবং রফিকুন্নবীর প্রত্যেকটা ছবি এক একটা পেইন্টিংয়ের মতো, সে কারণে তারা বিশেষভাবে এবং আমার সেই সময়কার লেখার সময়টাকে ধরে রাখার জন্য। কারণ এই বই যখন আর্ট কলেজে ছাত্রদের ওনারা পড়াতেন, বই দেখিয়ে পড়াতেন, এখনকার যারা বিখ্যাত শিল্পী ধ্রুব বয়স থেকে শুরু করে অনেকেই এই বইগুলোর কথা স্মরণ করে বিভিন্ন জায়গায়, বলেও তারা, সেই কারণে এই দুটি বইয়ের প্রকাশ একটা উল্লেখযোগ্য কাজ বলে আমি মনে করি। যেহেতু ছোটদের নিয়ে বললেন যে লিখছেন এবং এবারের বইমেলাতেও একটা ছড়ার বই রয়েছে, মূলত ছড়াই কি লেখা হয় ছোটদের জন্য নাকি গল্প? না, ছোটদের গল্পের বইও আছে আমার, ছোটদের জন্য আমি গল্প লিখি।
আচ্ছা, একটু জানতে চাই ছোটদের জন্য লেখাটা একটু কঠিন মনে হয় কি? মানে ছোটদের তো একটা আসলে আলাদা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে, মানে যেটা আসলে সবার জন্য বোধগম্য নয়, সবাই লিখতে পারবেন, কিন্তু আমার মনে হয় বাচ্চাদের জন্য লেখাটা একটু মানে তাদের সাইকোলজি বুঝেই তো আসলে লিখতে হয়। এটা ঠিক যে যখন আমি ছোটদের জন্য লিখি সেটা ছোটদের উপযোগী বা ছোটদের ভালো লাগবে কিনা সেটা মাথা অবশ্যই কাজ করে, চাইল্ড সাইকোলজিটা বোঝার বিষয় আছে এবং নিজেকে তখন ছোটদের মতো মনে করেই হয়তো, মানে আমি যদি আমার বেবিকে দিয়ে এক্সাম্পল দেই, হয়তো সে অনেক বই কেনে কিন্তু সব বইয়ের প্রতি তার সমান আকর্ষণ থাকে না, মানে এটার কারণটা যেমন আমি ফাইন্ড মানে আমি বুঝতে পারি না যে কেন, ওটা তো আসলে বাচ্চাদের জন্যই লেখা হলো বা ওর এইজের বইটি, কিন্তু কেন সে এটি নিচ্ছে না, মানে এটার আসলে বিশেষ কি কারণ বা কি থাকে যেটার জন্য আসলে বাচ্চার ব্যাপারটা আলাদাভাবে বুঝে আসলে লিখতে হয়? আসলে ছোটদের লেখা বলতে এইজ গ্রুপ আছে, অনেক 5-7-8 বছর তার সেই ধরনের বাচ্চাদের জন্য এক ধরনের লেখা, আবার আরেকটু 10-12 বছর পর্যন্ত এক ধরনের লেখা, আবার কিশোরদের জন্য আরেক ধরনের লেখা, এটার ভিতরেও আমরা ছোটদের বলি সব মিলিয়ে, কিন্তু কোনো কোনো লেখা হয়তো একটু কিশোর উপযোগী, কোনো লেখা তাদের চেয়ে একটু ছোটদের, আবার একেবারে ছোটদের ওদের মধ্যে ঠিক অর্থের চেয়ে ছন্দ অথবা শব্দের খেলা এগুলো বেশি কাজ করে তাদের কানে। এই যে আমাদের ছোটবেলায় মারা কি করে বাচ্চাদের ঘুম পাড়ায়, ঘুম পাড়ানোর সময় যদি সেখানে একটু ছন্দের বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ তার পিঠে হাত বুলিয়ে অথবা এইভাবে আমরা যখন গানের মতো অনেকটা থাকে কথাগুলো, তো ছড়ার ভিতরে সেই উপকরণগুলো থাকলে সেটা তাদেরকে বেশি আকর্ষণ করে। তবে এই যে ছোটদের লেখা বলছি আমরা, এটা কিন্তু বড়রা পড়ে আনন্দ পেতে পারে এখানে, কারণ আনন্দ পায়ও সেখান থেকে, তাদেরও তো শৈশব ছিল। আর অনেক লেখার মধ্যেই ছোটদের কাছে একভাবে ধরা দেয়, সেটা বড়দের কাছে সেটার আরেকটা অর্থ আরেকটা ভাবে, সেটার মধ্যে এমনকি রাজনীতিও থাকতে পারে, কিন্তু ছোটরা সেটাকে হয়তো রাজনৈতিকভাবে নিচ্ছে না, তারা একটা সাধারণ ঘটনা সমসাময়িক ঘটনা হিসেবে। এবং এটা 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 অনেক সময় বহুমাত্রিকতা থাকে ঠিক কিনা, মানে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এটা তো সারা জীবন আমরা পড়েছি এবং বুঝিও নাই যে এই জাগা মানে কি। একটা কথা হচ্ছে যে নজরুল এখানে যেটা বুঝিয়েছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এটা তো বোঝা জাগা মানে অন্য কিছু, বিবেককে জাগ্রত করা, সব দিক থেকে জাগ্রত হওয়া, এটা এটাকে আমরা ছোটদের জন্য ফিক্স করে এটা কি ঠিক করছি? এক আর দুই নম্বর হচ্ছে যে আসলে এটা শুধু একটা উদাহরণ আমরা দিলাম, কারণ কেউ যখন লিখেন ছোটদের জন্য যখন লিখছেন তখন চাইল্ড সাইকোলজিতে যেটা আসলে বোঝা যায় এরকম জিনিসই বোধহয় লেখা উচিত। আমি আরেকটা জিনিস নিয়ে একটু আপনাকে বলতে চাই, আমরা স্কুলে ওয়াদা পড়তাম অ্যাসেম্বলি যখন হতো, আমি ওয়াদা করিতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখিব, সেবা কি সেটাই তো অনেক সময় ছোটো বাচ্চারা বোঝে না। তো এই যে বিষয়গুলো গদবাধা মুখস্থ করে যাওয়া, একই জিনিস বারবার পড়ে যাওয়া, আমাদের সিস্টেমটাকে সামহাও তাদেরকে কলাপস করে দিচ্ছে যে তারা যা পড়ছে তারা যা করছে তারা সেটা বুঝে না বুঝে করছে। হ্যাঁ, অর্থটা বুঝে হয়তো সেই জিনিসটা উপলব্ধি হচ্ছে আর একটু পরে এসে বুঝছে, কয়েক বছর ধরে পড়তে পড়তে একটা মাথার ভিতরে কাজ করে যায়, ওই সময়টা তো অপচয় হয়ে গেল তাহলে অপচয়। তা এই জন্য তাদের আরও উপযোগী করে আমাদের দেশে এক ধরনের শিশু সাহিত্য, পৃথিবীর অন্যান্য দেশে আরেক রকম শিশু সাহিত্য তারা তৈরি করে করেছে। যেমন অনেক বেশি আমরা এক ধরনের গল্প লিখি, স্টোরি টেলিং বলে একটা বিষয় আছে অনেক দেশের শিশু সাহিত্যে, এবং তারা গল্প বলে, কথা বলে, শিশুদের সঙ্গে কথা ছলে যে কাজ করা, আপনি হয়তো সেই দিকে একটু ইঙ্গিত দিয়েছেন যে সেবাটা আগে না বুঝলে ওই শপথ নিয়ে তার লাভ হবে কি? এক্স্যাক্টলি, ওই হোমওয়ার্কটা যদি তাকে করানো হয় তাহলে এসে সেই শপথ বাক্যটার অর্থ থাকে, ও তো শপথটাই বোঝে না। হ্যাঁ, শপথ আসলে কি হয় ভিতরে হয় সেই সেই জিনিসটাকে আবার বোঝানোর জন্য আমরা প্রস্তুতি, সব কিছুরই কিন্তু একটা প্রস্তুতি নিয়ে এসে তাকে সেই জায়গায় ঠেলে দিতে হয়। আমি যখন বিদেশে যাব, সেখানে গেলে আমাকে কী কী করতে হবে, কী কী মানতে হবে, সেটা বিদেশ যাওয়ার আগেই যদি আমি এখান থেকে একটা হোমওয়ার্ক করে যেতে পারি, তাহলেই কিন্তু সেখানে আমি নির্বিঘ্নে যাবো এবং সেই জিনিসটা বুঝতে পারবো। আমাদের আমরা দেখি অনেক সময় অন্য একটা উদাহরণ দিয়ে বলি, ভ্রমণ করতে গেলে একটা শহরে আমরা চলে গেলাম, ফিরে এসে দেখলাম যে সেই শহরের কিছুই হয়তো আমি দেখিনি, অর্ধেকও দেখিনি, কিন্তু ওই শহরে যাওয়ার আগে যদি আমি হোমওয়ার্ক করে যাই যে ওখানে কোথায় মাস্ট সি কী কী আছে, কোথায় গেলে কোন দিন কী পাবো, ওই সময়টা উল্লেখযোগ্য কী ঘটছে, তাহলে ওই ভ্রমণটা আমার সার্থক হবে।
এই যে ওদেরকে শপথটা পড়ানো হচ্ছে, এই পড়ানোর আগে শপথ কি, সেবা কি, এই বিষয়গুলো যদি তাদেরকে বোঝানো যায়, তাহলে ওই সম্মিলিত প্রয়াস যেখানে সবাইকে একসঙ্গে বলানো হয়, তাহলে সে বুঝতে পারবে ওই জিনিসটা কি। এগুলো বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। একটা বয়স আসলে নিশ্চয়ই আমরা খেয়াল করি যে আমাদের লিখতে দেওয়া হয় ভাব সম্প্রসারণ করো, রাইট? তখন আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, এটা কি রাঙা সকাল হবে নাকি অন্য সকাল হবে, এইটা বুঝতে উঠবে, তখন সে ওই ওই সকালের অর্থ বুঝতে পারবে এবং জাগার অর্থটা বুঝতে পারবে, ইনফ্যাক্ট এখানে লিখতে পারবে। মজার বিষয় হচ্ছে আমরা যখন বুঝি তখন আর ওটা লেখার প্রয়োজন পড়ে না, মানে এমন একটা বয়সে গিয়ে বুঝলাম যখন ওটা আর আমার পাঠ্য সিলেবাসে নাই, তখন অন্য কিছু একটা চলে এসেছে যেটা আবার আমি বুঝি না। মানে আমাদের বয়স অনুযায়ী, আমাদের সার্কামস্টান্স অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি বলি, আমরা যা শিখছি সেটা আমরা অনেক সময় আমাদের জীবনে কাজে লাগাতে পারি না, বা আমরা না বুঝেই গত বাধা শিখে যাচ্ছি। এখনকার ছেলেমেয়েরা কিন্তু ভালো বুঝে আমার মনে হয়, একেবারে মানে আমি দেখলাম কিছুদিন আগে যে 5-6 এর স্টুডেন্ট সে পাবলো পিকাসো পড়ছে, পাবলো পিকাসো 5-6 এর স্টুডেন্ট কিভাবে বুঝবে, এমন 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 কিছু বিষয় সে মুখস্থ করছে যেগুলো আলটিমেটলি তার বয়সেরই বিষয় না। এটা কি শুধু আমরা পাঠ্য বইয়ের না, আমরা পুরো এনভায়রনমেন্টটাই যদি বলি, আমাদের কালচারের সংস্কৃতিগত যে এনভায়রনমেন্টটা যদি আমরা বলি, কবিতা, ছড়া, সাহিত্য সব জায়গাতেই, এই জায়গাটাই আমার মনে হয় না যে আপনার কি মনে হয়, আপনি তো লেখেন, আপনার আমাদের অনেক কাজ করার আছে, আরো অনেক কাজ করার আছে। বয়স উপযোগী বিষয়ের যে কথাটা বারবার আপনি হয়তো বলতে চাচ্ছেন, সেটা হলো যে যেই বয়সের তাকে সেই বয়সের সঙ্গে বোঝার উপযোগী বিষয় দিতে হবে। এটা তো সব কিছুর ক্ষেত্রেই, খাদ্যের ক্ষেত্রে কি আমরা যখন খাই, সব বয়সে সবাই এক ধরনের খাওয়া, কিছু খাওয়া কমন থাকে সবাই আমরা খাই, কিন্তু বয়স উপযোগী আলাদা আলাদা খাবার থাকে। সেই বিষয়টা জীবনের সব ক্ষেত্রেই, খেলাধুলার ক্ষেত্রেও তাই, পড়াশোনার ব্যাপারেও তাই, বোঝার ক্ষেত্রেও তাই। তবে এসব পড়াশোনার সময়ে তাদেরকে একটু মানসিকভাবে পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি হিসাবে কিছু কিছু জিনিস একটু অ্যাডভান্স ইয়েতে কিছু দেওয়ার বিষয় থাকে, যেটা হয়তো সেই বছর না আগামী বছর বুঝতে পারবে একটু পেছনে তাকালে। সেরকমভাবে হাত ধরে ধরে রিলে রেসের মতো একটু সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য দরকার আছে। তবে বয়স উপযোগী শব্দ চয়নের ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার শিশুদের বয়সে। আরেকটা বিষয় যোগ করতে চাই, আমাদের জাতিগতভাবে আমরা অঙ্ক ইংরেজিতে এত ভয় পাই কেন? স্কুল কলেজে আপনি যদি একটা সার্ভে করেন, দেখবেন যে 90% ছেলেমেয়েরা বলতেছে তারা অঙ্কে ভয় পায়, ইংরেজিতে ভয় পায়, কারণটা কি? আমাদের বছরের পর বছর এই সমস্যাটা কেন কেন টিকে আছে, আপনার কি মনে হয়? পৃথিবীর সব দেশেই, যে কোনো দেশেই আমরা দেখি, যদি তাদের পাঠ্যক্রম এবং পড়াশোনার বিষয় যে যে ভাষাই বা যে বিষয়ে পড়ুক না কেন, আমার জানা মতে যে অঙ্কটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আর ভাষা তো আছেই। আর আমাদের দেশে অঙ্কটাকে আরও কাছাকাছি নেওয়ার জন্য এখন অবশ্য বেশ কিছু প্রতিষ্ঠান এগিয়ে আসছে অঙ্কের ব্যাপারে, অলিম্পিয়াড অনেক ধরনের ইয়ে হয়, কাজ হচ্ছে। আমি দেখছি যে গণিত নিয়ে কিছু কাজ হচ্ছে, গণিত ভীতিটাকে দূর করতে হবে, আসল কথা, গণিতের প্রতি যে ভীতি এটা দূর করার স্কোপ রয়েছে, কারণ অঙ্কে ভালো না হলে অনেক কিছুতেই ভালো করার সুযোগ থাকে না আসলে। আর যেটা ভাষার কথা বলা হয়েছে, একটা সময় আমরা শুধু আমাদের, যেহেতু বাংলা ভাষার প্রতি আমাদের প্রীতি আছে, আর এই ভাষার জন্য আমরা শহীদ হয়েছি, এই ভাষাকে প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, এই ভাষার লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা একটা দেশ পেয়েছি, এই যে মাতৃভাষার গৌরব, এটাকে বড় করার জন্য এক সময়ে আমাদের দেশে, আমাদের স্বাধীনতা উত্তরকালে, তখন ইংরেজির প্রতি একটা বিদ্বেষ অথবা একটু দূরে সরিয়ে রাখার একটা সময় কিন্তু আমরা কাটিয়ে এসেছি, এবং সেই সময় যারা পড়াশোনা করেছে তাদের অনেকের মধ্যে ইংরেজি ভাষার আর প্রতি তাদের সেরকম হয়তো প্রস্তুতি নিয়ে তারা পড়াশোনা করেনি বলে একটু খারাপ অবস্থায় আছে, তাদেরকে এখন বোঝা যায়। কিন্তু পরবর্তীকালে সময়ের ব্যবধানে এবং আস্তে আস্তে যখন আমরা আরও
যতটা দেশপ্রেমিক, যতটা দেশ নিয়ে ভাবছি এবং দেশকে ভালোবাসতে হলে যে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক আবহাওয়ায় থাকতে হয়। এখন তো আর পৃথিবী কোনো বিচ্ছিন্ন ভাবে, কোনো দেশকে বিচ্ছিন্নভাবে থাকার সুযোগ নাই। আমরা পৃথিবীর একটা অংশ, গ্লোবাল সিটিজেন যেটা বলি আমরা, গ্লোবাল সিটিজেন বলতে গেলে আমি দেশের নাগরিক নই, এটাকে তুচ্ছ করছি, এই কথা ভাবার কোনো অবকাশ নাই। আমি দেশকে ভালোবাসব কিন্তু আমাকে আন্তর্জাতিকতা নিয়ে এগোতে হবে। পৃথিবী যেভাবে এগুচ্ছে আমি চিন্তা করব আমার সংস্কৃতি এটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি কতটা ডমিনেট করতে পারবো আমার ভাষা আমার সংস্কৃতি দিয়ে, অন্য ভাষার লোকজন অন্য দেশের লোকজন এখান থেকে কতটা গ্রহণ করবে এটা আমার উপর নির্ভর করছে। আমি সেটা বিপণন করব, আমি সেটাকে ছড়িয়ে দেব, সেটা চিন্তা করে করতে হবে। তখন আবারও ইংরেজি ভাষার প্রতি আমাদের ছেলে মেয়েদের আগ্রহ সৃষ্টি হলো, কারণ এখনও পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের যাবতীয় সৃষ্টি ইংরেজি ভাষাতে সহজলভ্য। এটা যখন সম্পূর্ণভাবে বাংলা ভাষায় সহজলভ্য হবে তখন ততটা ইংরেজি ভাষার উপর নির্ভর না করলে হয়তো চলবে, কিন্তু এখন আমাদের এটার উপর নির্ভর করতে হচ্ছে। সে কারণে জানার জন্য দরকার হলে অবশ্যই লেখালেখি নিয়ে আরো অনেক গল্প করব, বিশেষ করে সাহিত্য নিয়ে যে আপনার বিদেশ ভ্রমণ সেটি নিয়েও জানবো। তার আগে ছোট্ট করে আমরা একটা ছড়া বা কবিতা আরেকটা শুনে নিই। ভালো লাগছে আপনার? হ্যাঁ, খুব খুব। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই, আমরা যখন বিভিন্ন কাজের মধ্যে জড়িত হই দেখি যে ভালো না লাগার একটা অসুখ আছে, যে ভাল লাগে না। তারা বলে দেখবেন যে কথায় কথায় এই সব হচ্ছে, সব ভালো কিন্তু এটা ভাল লাগছে না। তাদের জন্য আমার একটা লেখা আছে, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। 100 টাকা কেজি দামের মরিচ খেলেও ঝাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। দুহাত দিয়ে নৌকা চালাই, বৈঠা কিংবা পাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। খুব শীতেও উদম গায়ে জ্যাকেট কিংবা শাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। সড়ক পথে জাহাজ চালাই, সাগর নদী খাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। 3 বেলাতেই ধান রেঁধে খাই, ভাত রান্নায় চাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। তরকারি ভাত মাংস ও মাছ বাটিতে খাই, থাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। মঞ্চ মাতায় গান গেয়ে যাই, সুর বাণী বা তাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, ঝাল লাগে না, পাল লাগে না, কাল লাগে না, খাল লাগে না, চাল লাগে না, থাল লাগে না, তাল লাগে না, ভাল লাগে না। আগে একটু আধটু লাগতো, কেন যে আজকাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। খুব ভালো রিদম আছে কবিতাটার মধ্যে, খুব সহজ করে বলা কিন্তু খুব সুন্দর কথাগুলো। সব কিছু মিলিয়ে প্রায় 40-এর অধিক আপনার গ্রন্থ আপনি যদি বলেন। আসলে একজন লেখকের কাছে তার প্রত্যেকটা বই খুব প্রিয়, কিন্তু যদি বলি মানের দিক থেকে এবং ভালোবাসার দিক থেকে কোনো না কোনো বই তো নিশ্চয়ই এগিয়ে থাকে। সেক্ষেত্রে আপনি কোন বইটাকে বলবেন যেটা আপনার সবচেয়ে ভালো রচনা এই 42টার মধ্যে? খুব কঠিন প্রশ্ন এটা। এটা অনেক সময় হয় কি, এটা তো বইগুলোকে যদি আমরা অনেক সন্তান তুল্য বলি বা যাই বলি না কেন, এক ধরনের জাগতিক উদাহরণ দিয়ে বললেও এটা বলতে হয় আর কি। তো কোনো একটাকে বইকে ভালো বললে অন্য বইগুলো যদি আমাকে আবার অপছন্দ করে সেটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আছে, তারপরে তো এর মধ্যে আবার শ্রেষ্ঠ কবিতার আলাদা বই বেরোয় অথবা একটা সমগ্র বেরোয়, এরকম তো থাকেই। এখন যদি বলা হয় সেই ক্ষেত্রে কোনটা কথা বলবো, এরকম বলতে গেলে অনেক বইয়ের কথা মনে হয়। তারপরও ছোটদের বইয়ের মধ্যে ওয়াও একটা বই বেরিয়েছে আমার সাম্প্রতিককালে, গত বছর, সেই বইটা একটু আলাদা রকম নাম অথবা ভেতরের
লেখার কারণে হতে পারে। তবে প্রথম দিকের বইয়ের ছবির মধ্যে ছবি এই বইটাও আমার প্রিয় একটি বই। কিশোর কবিতার বইয়ের কথা বললে বদলে যেতে যেতে একটা বই আছে, সেটি আমার প্রিয় বই। উড়োখুড়ো মন প্রথম বই হওয়াতে তার প্রতি তো একটা আলাদা আকর্ষণ বা ভালোবাসা আছেই। রাইট, আপনি বিজনেসম্যান হিসেবেও সফল, উইলস গ্রুপের আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিজনেস শুরু করার গল্পটা একটু জানতে চাই, এবং এত কিছু করার পর আসলে নিজের জন্য সময় বের করা, লেখালেখির সময় বের করা, এটা কীভাবে হয় আসলে? না, আসলে সময়টাকে তো আমি ব্যবহার করি, সময়টাকে আমি ব্যবহার করি। সময় তো বয়ে যাচ্ছে, এই শুধু পাল তোলা বা হাল ধরার বিষয় থাকে এখানে। আমি কোনো একটা সময় হয়তো একদিকে পাল তুলি, আবার কোনো একটা সময় আরেক দিকে হাল ধরি, এইভাবে আমি ভাগ করে নেই। একটা মানুষের মধ্যে তো আমি আগেই বলেছি অনেক মানুষ থাকে, সেখানে মোটা দাগে যদি ভাগ করেন তাহলে তো আপনারা এইভাবেই বলবেন, অথবা সামাজিক জীবনে সেভাবে মানুষের পরিচিতি তৈরি হয়। সে কারণে হয়তো একটা কমিউনিটি গেলে আমার লেখালেখি কেমন চলছে তারা জিজ্ঞেস করে, আবার লেখার জগতে গেলে তারা হয়তো তার উল্টোটা অন্য খবর কেমন চলছে সেটা জিজ্ঞেস করে। এভাবে এগিয়ে চলা। তবে আমি যেখানে যে কাজটা করি সেটা সিরিয়াসলি করি, এটা আমার মধ্যে আছে। সেটা যদি লেখালেখির বিষয় হয় সেটা তো বটেই, কারণ সেটা আমার সবচেয়ে প্রিয় জায়গা এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে আমি সেই কাজটাই করে আসছি। আর অন্যান্য বিষয় জীবন জীবিকার প্রয়োজনে সেটাকে আমি সিরিয়াসলি করি বলছি, তারপরেও সেখানে যদি কোনো ঘাটতি বা থাকে সেটা নিয়ে আমি ততটা চিন্তিত হই না, বা সেটার জন্য তত আফসোস আমি কখনো করিনি বা করছি না। সাংগঠনিক কাজও করি, সেখানেও যে কাজটা আমি হাতে নিই সেটাকে যাতে সফলভাবে শেষ করা যায় সেটা নিয়ে ভাবি। তবে লেখালেখির বিষয়টা তো শেষ করার বিষয় নয়, এটা একটা চলমান এবং ধারাবাহিক প্রক্রিয়া, এটা কখনো শেষ হওয়ার বিষয় না, এটা চলতেই থাকে এবং চলছে। আমি আমার সৃষ্টিশীলতাকে, আমার চিন্তা ভাবনাকে পাঠকদের মধ্যে প্রবাহিত করার, অথবা পাঠকদের জন্য প্রচলিত কথায় যে এটা বলে আর কি, রেখে যাওয়া বলতে তো কিছু না, আমরা লিখে যাই সেটা তাৎক্ষণিকভাবে কাছের মানুষ, পরবর্তীতে আরও অনেক মানুষের কাছে, এবং অনেক পরে আরও অনেকের কাছে সেটা সেভাবে পৌঁছে যায়। তাদের ভালো লাগা ভালোবাসা নিয়েই তো লেখাগুলো বেঁচে থাকে, এবং সেইভাবেই এগুলো থাকছে। এগুলোর মেয়াদ নির্ভর করবে এগুলোর শক্তির উপরে, সেটাই আমি মনে করি। আর যেই কর্মজীবনের কথা বললেন, সেখানেও আমি কাজ করে যাচ্ছি এবং মোটামুটি সফলতার সঙ্গেই। তারপরও মানুষের সাফল্য কোনো শেষ হওয়ার বিষয় নয় আমি মনে করি, কারণ লক্ষ্য তো থাকে অনেক দূরে, অনেক দূরে। লেখক জীবনের তো অনেক বড় লক্ষ্য থাকে, তো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা করতে হয় আমি মনে করি, এবং আমাদের যারা আমাদের পরবর্তীতে যারা লিখতে এসে আসছে তাদের জন্য আমি এই কথা বলি যে লিখে যাওয়াটা বড় কথা, সিনসিয়ারলি এবং সিরিয়াসলি লেখার বিষয় রয়েছে আর কি। এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয় নয়, এটা সমসাময়িক লেখা, পুরনো লেখা, চিরকালীন লেখা, সেগুলো সম্পর্কে জেনে বুঝে নতুন কিছু লেখার একটা চেষ্টা থাকতে হবে। নতুন কে কতটুকু লিখতে পারছে সেটা সমসাময়িককাল বা ভবিষ্যতই হয়তো বলবে। পরিবারের সহযোগিতা নিশ্চয়ই রয়েছে, কারণ পরিবারের সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে লেখকদের ক্ষেত্রে বিশেষ করে। চারজনের পরিবার তাও নয়, আমাদের ব্র্যান্ড হলো তিনজনা, আমরা বলি আমরা তিনজনা, এটাই আমাদের ব্র্যান্ডিং। আমার এক ছেলে, একটা স্ত্রী, এই নিয়ে আমাদের সংসার। আমি তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাই, এবং আমার স্ত্রী সঙ্গীত শিল্পী নাহিদ নাজিয়া, এবং তার গানের ব্যাপারে আমার যেমন একসঙ্গে অনেক কিছু করি আমরা, সেও আমার লেখালেখির ব্যাপারে আমার প্রথম পাঠক, প্রথম সমালোচক, তারপরে এটা মানুষের কাছে যায়। আমরা দুজন অনেক যুগলবন্দিও করি সারা পৃথিবীতে, আমাদের ভ্রমণ
ঘুরে বেড়ানো শুধু অনুষ্ঠান কেন্দ্রিক, আমরা অনেক অনুষ্ঠান করি যেখানে কবিতা এবং গানের মিশেলে আমরা পারফর্ম করি বিভিন্ন স্টেজে। পৃথিবীর প্রায় সব মহাদেশেই অনেক অনুষ্ঠান করেছি এবং আমার ছেলে সেও লেখালেখি করে, তারও বই আছে সিরিয়াস লেখালেখির ব্যাপারে, পড়ার ব্যাপারে। আমরা তিনজনে আলোচনা করি অনেক বিষয়ে। এই যে পারিবারিক সাংস্কৃতিক পরিমণ্ডল, এই ছোট পরিবার হলেও এর ভিতরে একটা অনেক সংস্কৃতিমনে পরিবার বলা, মানে অনেক কিছু সাহিত্য যেখানে, হ্যাঁ, শেয়ার করার বিষয়টা যেহেতু আছে। আমার ছেলের কাছ থেকেও আমি অনেক কিছু শিখি, আমার স্ত্রীর কাছ থেকেও আমি অনেক কিছু শিখি, আমার কাছ থেকে তারা কতটুকু শেখা আমি জানি না, তবে তাদের কাছ থেকে আমার অনেক কিছু নেয়ার আছে এবং পেয়েছি, এবং আমি সেটাকে সঙ্গে নিয়েই সামনের দিকে এগোচ্ছি সবসময়। কারণ প্রথম সমালোচনাটা তো ঘরে হয়, তারপর তো অন্যদের কাছ থেকে শুনি, সেই কারণে আমরা শেয়ার করি সব কিছুতে। আপনার জীবনে আপনি অনেক কিছু দেখেছেন, আপনি সেই 69-এর গণঅভ্যুত্থান দেখেছেন, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, এর পরবর্তী সময়ে রাজনৈতিক পালাবদল দেখেছেন, আপনি নিজে একজন সফল ব্যবসায়ী, আপনি চমৎকারভাবে লেখালেখি করে চলেছেন, মোটামুটি একটা দীর্ঘ জীবন। এবং এই সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে জানতে চাই যে এই মনুষ্য জীবনটাকে, আপনার ব্যক্তিগত জীবনটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, খুব ছোট করে যদি জানতে চাই। হ্যাঁ, প্রথমত যে আমরা যেহেতু মনুষ্য জীবন, মনুষ্য জীবন তো একটাই, একটা জীবন, তবে একটা জীবন কখনো কোনো কোনো মানুষের কাছে একটা জীবন, আবার অনেক মানুষের কাছে এটা অনেকগুলো জীবনের সমষ্টি। যেটা আমি আমার লেখালেখিতে সবসময় বলি যে একজন মানুষ মানে একজন মানুষ নয়, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের সমষ্টি, তার ভিতরে কিন্তু সে নিজেকে একটা পারিবারিক জীবন তার একটা থাকে, সেটা একটা জীবন, লেখক জীবন একটা জীবন, সামাজিক জীবন আরেকটা জীবন, এই সব ক্ষেত্রেই কিন্তু মানুষ নিজেকে প্রতিষ্ঠা করে যায় এবং প্রত্যেকটা জীবনেরই গুরুত্ব আছে। আমি লেখক, আমি বলবো যে লেখক জীবনই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা নয়, কারণ সমাজে অন্য যে জীবনগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ এবং একজন লেখকের জন্য অন্য জীবনগুলোও গুরুত্বপূর্ণ আমি বলবো, কারণ তাকে তো অনেক মানুষ তাকে দেখে, তার ভালো মন্দ, তার মানে আমরা বলতে পারি যে যদি আমরা এককভাবেই বলি যে এটা এক জীবন, আসলে এক জীবন নয়, অনেকগুলো জীবনের সমষ্টি, সুতরাং অনেকগুলো মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে এবং প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে, সামাজিক জীবন হোক সেটা ব্যক্তিগত জীবন, এবং আমাদের যে পাঠকদের জন্য আমরা যে লেখাগুলো লিখে যাই অথবা লিখে রেখে যাই, যেই অর্থেই বলি না কেন, এটাকে অন্যভাবে দেখার বিষয় না, মানে সমসাময়িক কালে হোক আর পরবর্তী সময়ের জন্য সেখানে একটা দায়িত্ব আমাদের চেষ্টা করা উচিত সবসময় দায়িত্বটা পালন করার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আমাদের খেতে পারছেন, অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অন্তরঙ্গ পরিবেশে আমরা এতগুলো কথা বলতে পারলাম এবং আমাদের দর্শকদের জন্য সেই কথাগুলো কতটুকু কাজে লাগবে আমি জানি না, তবে এই আলোচনা করতে গিয়ে যে কথাগুলো মনে হলো যে আমার একটাই তো জীবন, একটা জীবনকে এটাকে কীভাবে সফল করা যায় এবং বহুমুখী করা যায় সেটার জন্য আমাদের সবার চেষ্টা থাকবে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।